আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আলোচনার জন্য আলোচনার সুবিধার জন্য আমি এটাকে তিনটি অংশে ভাগ করেছি। একটি হলো সামগ্রিক আয় ব্যয়, দ্বিতীয় অংশে আছে তোমাদের ভোগ সম্পর্কিত এবং তিন নম্বর অংশে আছে সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কিত। সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কিত প্রশ্ন, কিছু প্রশ্ন দেখে নিব। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি সঞ্চয় এবং বিনিয়োগ দিয়ে তিন নম্বর পাঠ শুরু করেছি। হ্যাঁ, এখানে সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কিত প্রশ্ন এবং হচ্ছে সেই সাথে সাথে কিছু সমাধান সমস্যার সমাধান আছে। তোমরা সৃজনশীল প্রশ্নের মতো একটু খেয়াল করলে হ্যাঁ ভালো করবা। দেখো, এখানে জাতীয় আয় সম্পর্কে বলা হয়েছে যে জাতীয় আয় একটি উদ্দীপক দিয়ে দিতেছে যে ওয়াই সমান সি প্লাস আয় সমান হচ্ছে 81 এবং ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি সমান হচ্ছে 82 এবং 45 ডিগ্রি সমান হচ্ছে এস, মানে সামগ্রিক যোগান রেখা। তাহলে প্রথমটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এক নম্বর এবং দুই নম্বরে সরকারি ব্যয় যুক্ত হয়ে সামগ্রিক যোগান রেখা চেঞ্জ হয়ে এডি টু হলো দুই নম্বর সমীকরণ দিয়ে এবং তিন নম্বর সমীকরণ। আমাদের প্রশ্ন হলো যে সঞ্চয় ও বিনিয়োগ কীভাবে এরা সম্পর্কিত। এবং দেখো, আমি বি সি ডি অর্থাৎ এ নম্বর প্রশ্নটা দেওয়ার প্রয়োজন মনে করিনি। সি নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক হতে এক এবং তিন নং সমীকরণ ব্যবহার করে জাতীয় আয়ের ভারসাম্যচিত্র অঙ্কন করো। ভারসাম্যচিত্র, জাতীয় আয়ের ভারসাম্যচিত্র অঙ্কন করতে হবে এক নম্বর এবং তিন নম্বর সমীকরণ ব্যবহার করে। ঠিক আছে, মানে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি এবং সামগ্রিক যোগান দিয়ে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে হবে। এবং তিন নম্বর হচ্ছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন সম্ভব কি, আমাদের পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন সম্ভব কি না দেখাতে হবে এবং চিত্রে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা যাই ফার্স্টে দেখে ফেলেছি সঞ্চয় এবং বিনিয়োগ কী এবং কীভাবে এরা সম্পর্কিত। সঞ্চয়, হ্যাঁ, যে ব্যক্তির আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। ব্যক্তির আয় অর্থাৎ ওয়াই থেকে ভোগ ব্যয় মানে সি বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাকে আমরা সঞ্চয় বলবো। এই যে এখানে সমীকরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে ওয়াই থেকে ভোগ ব্যয় বাদ দিলে আমরা সঞ্চয় পাই। ঠিক আছে, এখানে আরেকটা লাইন বাকি আছে যে ব্যক্তি তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকেই সঞ্চয় বলে। বোঝা গেছে? তাহলে ব্যক্তি তার আয়ের যে অংশ ভোগের জন্য বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে কিন্তু সঞ্চয় বলে। আচ্ছা, এখন এখানে এস দ্বারা সঞ্চয়, ওয়াই দ্বারা আয়, সি দ্বারা ভোগ ব্যয় নির্দেশ করছে এবং দেখাচ্ছে যে শূন্য আয় স্তরে সঞ্চয় কিন্তু শূন্য হয়। এখানে তোমরা একটু বাংলাতে লিখে ফেলবে, শূন্য আয় স্তরে সঞ্চয় শূন্য হয়। এখানে শূন্য দুটোই বাংলাতে লিখে ফেলবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা দেখো, এখানে আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে সঞ্চয় যদি আয় যদি এখানে জিরো হয় তাহলে কিন্তু সঞ্চয় কিন্তু জিরো হয়ে যায়। ঠিক আছে, আয় সরি এই ভূমি অক্ষে হচ্ছে আয় নির্দেশিত হবে এবং সঞ্চয় হবে লম্ব অক্ষে। আমরা একটু স্ক্রিনশট দেখিয়ে দিই। ভূমি অক্ষে আমাদের কি হবে, জাতীয় আয় পরিমাপ করা হয়, এদিকে আমাদের কি আয় পরিমাপ করা হয়। আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, এই ব্র্যাকেট দিয়ে লিখবা, এইদিকে হচ্ছে সঞ্চয় পরিমাপ করা হয় এস। তাহলে দেখো, আয় যখন হচ্ছে জিরো তখন কিন্তু সঞ্চয়, আয় যখন জিরো সঞ্চয়ে দেখো মানে ভূমি অক্ষের সাথে লেগে গেছে, তার মানে এটা জিরো। আয় তারপর একটা সময় দেখা যাচ্ছে যে আয় জিরো অবস্থাতেই সঞ্চয় আবার ঋণাত্মক পর্যায়ে চলে গেছে, এই জন্য কিন্তু সঞ্চয় রেখা ঋণাত্মক অংশ থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। আয় যদি না থাকে তাহলে মানুষ কি সঞ্চয় করতে পারবে? নিশ্চয়ই পারবে না। মানুষ তখন কি করে, আয় না থাকলে ঋণ করে অথবা অতীত সঞ্চয় থেকে ভোগ করে, এই জন্য সঞ্চয় কমে যায় বা ঋণাত্মক হয়। এই জন্য সঞ্চয় রেখাটা কিন্তু ঋণাত্মক অংশ থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই যে বিনিয়োগ কাকে বলে। দেখো, বিনিয়োগ বলতে নতুন মূলধন সৃষ্টিকে বোঝায়। ঠিক আছে, নতুন মূলধন সৃষ্টির জন্য ব্যবসা বাণিজ্যে অর্থ খাটানো বা লগ্নি করা হয়, এই লগ্নিকৃত অর্থকে বিনিয়োগ বলে। এই মূলধন সৃষ্টির জন্য বিনিয়োগ করা হয়। ঠিক আছে, মূলধন সৃষ্টির জন্য ব্যবসা বাণিজ্যে যে অর্থ খাটানো বা লগ্নি করা হয় এইকেই বলা হয় বিনিয়োগ। বিনিয়োগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, স্বয়ংবৃত বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগ। স্বয়ংবৃত বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগ, এবং স্বয়ংবৃত রেখাটা দেখো, স্বয়ংবৃত বিনিয়োগ রেখা ভূমি অক্ষে সমান্তরাল হলে মানে আয় যাই হোক না কেন একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ থাকবেই, অর্থাৎ এই বিনিয়োগটা আয়ের উপর নির্ভরশীল নয়। আর যে বিনিয়োগ হচ্ছে আয়ের উপর নির্ভরশীল তাকে পরিচিত বিনিয়োগ বলে। এই জন্য
আয় শূন্য হলে বিনিয়োগ কিন্তু এক্ষেত্রে শূন্য হয় এবং আয় বাড়লে বিনিয়োগ বাড়ে। অর্থাৎ যেহেতু এটা আয়ের উপর নির্ভরশীল সেহেতু একে পরিচিত বিনিয়োগ বলা হয়। এবং আয় যদি শূন্য হয় বিনিয়োগও শূন্য হয় বলেই বিনিয়োগ রেখাটা মূল বিন্দু থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এবার চলো দেখি সুযোগ বিনিয়োগের মধ্যে আমরা সম্পর্ক বৃত্তাকার একটা প্রসেসের মাধ্যমে দেখে নিই যে এরা কিভাবে সম্পর্কিত। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে আয়ের যে অংশ অবশিষ্টে থাকে তাকে সঞ্চয় বলে। আর সঞ্চিত এই অর্থ উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করলে তা বিনিয়োগে রূপান্তরিত হয়। এই যে তাহলে দেখো, সঞ্চিত অর্থ যখন আমরা বিনিয়োগের উপর উৎপাদন কাজে নিয়োজিত করছি তখন তাকে বলা হচ্ছে বিনিয়োগ। তো মূলত সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠিত হয় এবং মূলধনের কার্যকর ব্যবহারে মূলধন বিনিয়োগে রূপান্তরিত হয়। বিনিয়োগের উৎস হলো সঞ্চয়। তাহলে আমরা দেখলাম যে বিনিয়োগের মূল উৎস হলো সঞ্চয়, সঞ্চয় টাকায় বিনিয়োগে রূপান্তরিত হয়। চিত্রে সঞ্চয় বিনিয়োগের মধ্যে সম্পর্ক দেখানো হলো। দেখো, আয় থেকে হচ্ছে সঞ্চয়, আয় থেকে সঞ্চয় হয়, সঞ্চয় থেকে মূলধন গঠন হয়, মূলধন গঠন বিনিয়োগের মাধ্যমে কিন্তু মূলধন গঠন হয়। এবং হচ্ছে বিনিয়োগ যদি করা হয় তাহলে কিন্তু মানুষের আয় উপার্জন বৃদ্ধি পায়, এই আয় থেকে আবার সঞ্চয় হয়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে চিত্রে আয় থেকে সঞ্চয় সৃষ্টি হয়, সঞ্চয় থেকে মূলধন এবং মূলধন পরে বিনিয়োগে পরিণত হয়। এভাবে একে অপরের সাথে সঞ্চয় এবং বিনিয়োগ ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত। এরপরে চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে ফেলি। এখানে বলছে যে এই যে এক নং এবং তিন নং সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে, চিত্র সহকারে বর্ণনা করতে বলা হয়েছে। আমাদের এক নং সমীকরণে ছিল যে সি প্লাস আই সমান এডি ওয়ান, এখানে একটা সমীকরণ দেওয়া ছিল সি প্লাস আই এডি ওয়ান এবং 45 ডিগ্রি সমান হচ্ছে এস রেখা। এই দুটা সমীকরণের মাধ্যমে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই চিত্রটা অঙ্কন করার জন্য আমরা কী করলাম, ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরিমাপ করলাম এবং হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন করলাম আর 45 ডিগ্রি রেখা অঙ্কন করলাম। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় এবং হচ্ছে সামগ্রিক চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে সমান হয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে সামগ্রিক চাহিদা রেখা সি প্লাস আই সমান এডি ওয়ান রেখাটা সামগ্রিক যোগান এস রেখাকে ইনট বিন্দুতে ছেদ করে। তাহলে ইনটই হচ্ছে ভারসাম্য বিন্দু, এক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় ওয়াই নট। ঠিক আছে, তাহলে ইনট বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় হলো ওয়াই নট। এখানে তোমরা একটা নট চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তাহলে আমরা চলে যাই। অনেক সহজ প্রশ্ন আমরা সহজেই করতে পারছি। এরপরে দেখো যে বলা হয়েছে যে আমাদের যে আগের চিত্রে ইনট বিন্দুতে ভারসাম্য অর্জিত হলো, এটি কি পুনর্নিয়োগ, এই বিন্দুটি কি পুনর্নিয়োগ হয়েছে? আসলে কিন্তু ইনট বিন্দুতে পুনর্নিয়োগ সম্ভব নাও হতে পারে। কেননা এই যে দেখো, এটা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি সি প্লাস আই, দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির মাধ্যমে এখানে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে। এখানে চাহিদা এবং যোগান সমান হলেও, প্রথম ক্ষেত্রে সমান হলেও কিন্তু এখানে উৎপাদন কাজে যে সমস্ত উপকরণগুলো দরকার হয় সেই উপকরণগুলোর যোগান যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু যোগানে পুনর্নিয়োগ অর্জনের আগে এখানে ভারসাম্য অর্জন হয়ে যেতে পারে। চাহিদা এবং যোগানের সমতা এখানেই ইনট বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হয়ে এখানে অপূর্ণনিয়োগ স্তরে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হতে পারে। যেমন হচ্ছে ওয়াই নট বিন্দুতে ভারসাম্য যে জাতীয় আয় নির্ধারিত হচ্ছে সেটা হচ্ছে অপূর্ণনিয়োগ স্তরে ভারসাম্য জাতীয় আয়। এই অবস্থাতে যখন উপকরণে পূর্ণনিয়োগ হবে না তখন সরকার পূর্ণনিয়োগ অর্জনের জন্য সরকারি ব্যয় করবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি ব্যয় জি দ্বারা প্রকাশ করা হয়। জি যখন সি প্লাস আয়ের সাথে এসে যোগ হয় তখন সি প্লাস আয় নতুন যোগান রেখা চাহিদা রেখা এডি টু হয়। এখানে এডি টু লেখা দরকার ছিল, তোমরা একটু লিখে নিও সি প্লাস আই প্লাস জি সমান হচ্ছে এডি টু। তাহলে নতুন যোগান রেখা চাহিদা রেখা সি প্লাস আই প্লাস জি যা পূর্বের যোগান রেখাকে ইউ ওয়ান বিন্দুতে ছেদ করে। তাহলে এই ইউ ওয়ান বিন্দুতে যে ভারসাম্য উদ্ধৃত হবে তা হবে পূর্ণনিয়োগ অর্জনের ভারসাম্য। ঠিক আছে, কেননা এখানে পূর্ণনিয়োগ অর্জন উপকরণের পূর্ণনিয়োগের জন্য কিন্তু সরকার তার সরকারি ব্যয়টা করে থাকে। অতএব আমরা দেখলাম যে পূর্ণনিয়োগ ইনট বিন্দুতে পূর্ণনিয়োগ নাও হতে পারে আর ইউয়ান বিন্দুতেই পূর্ণনিয়োগ অর্জন হয়। আমরা একটু বর্ণনাটা এখান থেকে দেখে ফেলি যে চিত্রে ভূমি
ভূমিকে আয়স্থ লম্ব অক্ষের ভোগ বিনিয়োগ সরকারি ব্যয় এবং সামগ্রিক যোগান পরিমাপ করা হলো। এই অবস্থায় ইনট বিনিতে ভারসাম্য জাতীয় আয়স্তর অপূর্ণ নিয়োগ স্তরের আয়স্তর ইনট বিনিতে অর্থনীতিবিদ কেন্সের ধারণা অনুযায়ী পূর্ণ নিয়োগ স্তর অর্জনের জন্য সামগ্রিক ব্যয় অন্তর্ভুক্ত করলে নতুন সামগ্রিক ব্যয় হবে এডি টু সমান সি প্লাস আই প্লাস জি এবং এডি টু রেখা এস রেখাকে ই ওয়ান বিন্দুতে ছেদ করায় পূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য জাতীয় আয় ওয়াই ওয়ান স্তর নির্ধারিত হয়। বোঝা গেছে তাহলে? যে তাহলে আমরা দেখলাম যে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে যে ভারসাম্য অর্জন হয় সেটা অপূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য স্তর হতে পারে, ভারসাম্য জাতীয় স্তর হতে পারে। এই এই কারণে সরকারি ব্যয়ের মাধ্যমে এখানে যে নতুন ভারসাম্য অর্জিত হয়, যে নতুন ভারসাম্য জাতীয় স্তর নির্ধারিত হয় সেটাই হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য জাতীয় স্তর। ওকে, আচ্ছা সাত নম্বর কোশ্চেন দেখো যে সি সমান আছে 100 + 0.5 হয় এবং আয় সমান 200। ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। ভারসাম্য জাতীয় নির্ণয় করতে বলা হয়েছে এবং বলা হয়েছে বিনিয়োগের পরিমাণ 300 হলে ভারসাম্য জাতীয় আয় কী ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি যে বিনিয়োগের পরিমাণ 300 টাকা, আগে ছিল 200 টাকা, পরে হলো 300 টাকা, তাই না? তাহলে এই এই অবস্থাতে ভারসাম্য জাতীয় আয় কী ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা চলো আমরা প্রথমে সি বা গ নম্বরটাকে দেখে নিই। সংযমী বিনিয়োগের সমতা দ্বারা অর্থাৎ এস সমান আয় এই সূত্র দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। আবার আমরা জানি এস সমান হচ্ছে অর্থাৎ সঞ্চয় সমান হচ্ছে ভারসাম্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে আমরা সঞ্চয় পাই, তাই না? তাহলে এস সমান আমরা লিখতে পারি যে ওয়াই সমান ওয়াই মাইনাস সি। এখানে এস সমান সঞ্চয় ওয়াই দ্বারা আয় বোঝাচ্ছে, সি দ্বারা ভোগ নির্দেশ করে। এখন ভারসাম্য জাতীয় আয় সূত্র অনুসারে এস সমান আয় আমরা পাই। আমরা জানি যে ভারসাম্য আয় স্তরে যেমন ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি হয়, একইভাবে আবার সঞ্চয় বিনিয়োগও সমান হয়। এই সূত্র থেকে আমরা কি করব, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। এখন এস এর মান আমরা বসিয়ে দিই, এস এর মান হচ্ছে ওয়াই মাইনাস সি ইকুয়াল হচ্ছে আয় এবং ওয়াই মাইনাস সি মানে হচ্ছে সি এর মান আমরা বসাবো 100 + 0.5 ইকুয়াল হচ্ছে 200। তারপর সমাধান করলে আমরা পাই ওয়াই সমান হচ্ছে 600, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় আমাদের নির্ধারিত হয় 600, ঠিক আছে? আচ্ছা এখানে তোমার ভারসাম্য চিহ্নের চিহ্নটা দিবা, ওয়াই বার বার চিহ্নটা দিলে ভালো হয়। আমি আবার একটু কারেকশন করে দেখাই। এখানে অবশ্যই ভারসাম্য চিহ্নগুলোতে আমরা একটু নতুন আলাদাভাবে দেখানোর জন্য আমরা বার চিহ্নটা দিই, ঠিক আছে? এইভাবে তোমরা অবশ্যই বার চিহ্ন দিও, ভারসাম্য জাতীয় আয় স্তর ওয়াই বার। ওকে, তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করলাম। নেক্সট কোশ্চেনে দেখো যে বিনিয়োগের পরিমাণ 300, আগে ছিল 200, তারপর হচ্ছে 300 হলে ভারসাম্য জাতীয় আয়ের কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। এখানে দেখো আমরা জাস্ট হচ্ছে যে এস সমান আয়, এখানে আমরা আয় সমান হচ্ছে 200 বসাইছি, জাস্ট 300 বসিয়ে অঙ্কটা করলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। নেক্সট কোশ্চেনে তাহলে আমরা দেখি, দেখো বিনিয়োগের পরিমাণ 200 থেকে বৃদ্ধি পেয়ে 300 হলে জাতীয় আয় হবে নিম্নরূপ। ভারসাম্য সূত্র অনুসারে আমরা আবার লিখে এস সমান আয়, এক্ষেত্রে দেখো আমরা অঙ্কর সমাধানটা করলাম, মানগুলো বসে সমাধান করলাম, দেখা যাচ্ছে যে আমাদের এখানে ওয়াই সমান বের হয়েছে 800। সুতরাং বিনিয়োগ বৃদ্ধি করার ফলে ভারসাম্য জাতীয় আয় 600 থেকে 800 একক হয়েছে, অর্থাৎ বিনিয়োগ বাড়লে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এই যে 200 থেকে 300 টাকা হলে অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করার ফলে আমাদের দেখা যাচ্ছে যে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে বৃদ্ধি পায়। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম। আচ্ছা নেক্সট কোশ্চেন চলো, আমাদের নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা সরকারি ব্যয়ের উপরে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে। দেখো তোমরা একটি তিন খাত বিশিষ্ট অর্থনীতির জন্য তথ্য হচ্ছে নিম্নরূপ, সি সমান হচ্ছে 100 + 0.75 ওয়াই, এভাবে আই এবং জি এর মান দিয়ে দেওয়া আছে। এখন বলা হচ্ছে উদ্দীপক এলাকা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। আমরা বারবার এই ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে আসতেছি, তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান করা খুব একটা কঠিন ব্যাপার না। সূত্র বসিয়ে আমরা মানগুলো জাস্ট বসিয়ে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে ফেলতে পারবো। হ্যাঁ, এখানে দেখো যে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করার জন্য লিখেছি যে দেওয়া আছে যে মানগুলো দেখে ফেললাম, আর ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখানে ওয়াই সি এর মান বসাইলাম যেটা দেওয়া আছে, এবং আয় এবং জি এর মানটা বসিয়ে ফেললাম। বসানোর পরে যোগ বিয়োগ করার পরে আমাদের ওয়াই সমান ব্যয় হলো 1400,
তাহলে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হলো 1400। ঠিক আছে, এখানে আমরা আবার একটু ভারসাম্য জাতীয় আয়কে সুন্দরভাবে ইন্ডিকেট করার জন্য আমরা এখানে কি চিহ্ন দেব, ওয়াই বার। ঠিক আছে, ওয়াই ওয়াই বার, এখানে বারবার লিখবা। ওকে, আর এখানে তোমাদেরকে লেখা উচিত বা প্রত্যেকটা লাইনে শুরুতে কি লিখতে, অর অথবা বা লিখে দিবা তোমরা। হ্যাঁ, আমার এটা টাইপিংয়ে মিস গেছে, তোমরা এখানে বা লিখে অঙ্ক প্রত্যেকটা লাইনে শুরুতে কিন্তু বা লিখে তারপর লিখবা। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখে ফেললাম যে ভারসাম্য জাতীয় কীভাবে নির্ণয় করতে হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি হলে ভারসাম্য জাতীয়ের উপর কী প্রভাব পড়বে। দেখো, সরকারি ব্যয় আগে ছিল হচ্ছে 150, এখন যদি আরও 50 টাকা বৃদ্ধি করা হয় তার মানে হচ্ছে 200 টাকা হয়ে যাবে, তাই না? অনেক সময় বৃদ্ধির কথা বলে, অনেক সময় হচ্ছে কমানোর কথা বলে। যখন কমানোর কথা বলবে তখন কিন্তু আমরা এখান থেকে মাইনাস করে দিয়ে জাতীয় আয় নির্ণয় করবো। খুব সহজ অঙ্কটা, বেশি কঠিন কিছু না। আর তাহলে চলো আমরা একটু করে দেখি যে সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি করা হলে ভারসাম্যের উপরে কী প্রভাব পড়বে তার নিচে দেখানো হলো। দেওয়া আছে জি সমান হচ্ছে 150। সরকারি ব্যয় 50 টাকা বৃদ্ধি করলে নতুন সরকারি ব্যয় হবে 150-এর সাথে 50 যোগ করলে হয় 200। এটা হচ্ছে বাংলার দাড়ি চিহ্ন, তোমরা এটাকে ওয়ান ভাববা না। আচ্ছা, এখন পরবর্তীতে সরকারি ব্যয় 200 টাকায় ভারসাম্য জাতীয় হবে নিম্নরূপ। দেখো, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান হচ্ছে 1600 টাকা নির্ধারিত হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি ব্যয় বৃদ্ধি করার ফলে ভারসাম্য জাতীয় আয় 1400 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1600 টাকা হয়। কাজে সরকারি ব্যয় বৃদ্ধি করা হলে জাতীয় আয় বৃদ্ধি পায়। যে 1400 টাকা থেকে 1600 টাকা, আগে ছিল হচ্ছে 1400 টাকা, এখন বের হলো হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে অথবা হ্রাস পেলে কীভাবে ভারসাম্য জাতীয় আয়ের কী প্রভাব পড়ে সেটা দেখলাম, সাথে সাথে বিনিয়োগ বৃদ্ধি পেলে অথবা বিনিয়োগ ব্যয় হ্রাস পেলে সরকারি ব্যয় কী পরিবর্তন হয় সেটাও আমরা প্রশ্নের মাধ্যমে দেখলাম। আজকে আমরা সামগ্রিক আয় ব্যয় অধ্যায়ের 3টি পার্টের মাধ্যমে সমগ্র চ্যাপ্টারটাকে আমরা আলোচনা করলাম। এখানে বিভিন্ন ছোট ছোট প্রশ্নের সাথে সাথে আমরা অঙ্ক নিয়েও আলোচনা করেছি, যা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন প্লাস হচ্ছে অঙ্ক সমাধান করতে খুব সহজ হবে। আমি আশা করি তোমরা উপকৃত হবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।